সন্তোষ চাঁদাবাজের আপনারা প্রমাণ দেন, যেহেতু দলের লোকরাই তিন ভাগ হয়েছে, কাজে ভোটও তিন ভাগ হবে। নৌকার প্রার্থীর পক্ষের কেউ অন্য অন্য প্রার্থীদের পোস্টারে হাত দেয়নি। উন্নয়ন তেমন হয়নি, চাঁদাবাজের একটি অভিযোগ করেছে, আপনি আসলে এটিকে কিভাবে সন্ত্রাস চাঁদাবাজের আপনারা প্রমাণ দেন। অন্তত আমি এবং আমার নেতাকর্মী আমার সমর্থকদের এরকম কোনো ঘটনা আমার জানা নাই। আর জনগণ এটাই বলে যে আমরা সন্ত্রাস চাঁদামুক্ত শান্তি নিরাপত্তা এবং সুশাসনের সাবার পেয়েছি, আপনাকেই ভোট দিব। কাজে এই অভিযোগটা সত্য নয়। আর উন্নয়ন আপনারা ঘুরে দেখেন, 10 বছর আগের অবস্থা এখনকার অবস্থা, অসংখ্য উন্নয়নের কাজ হয়েছে যেগুলো ফিরিস্তি দিতে গেলে কয়েকদিন লাগবে। এইটা বলতে পারেন, কারণ এখানে প্রায় হাজার হাজার 1000-এর উপরে রাস্তা আছে। রাস্তা একদিকে আমরা সংস্কার করি, নির্মাণ করি, আরেকদিকে সেগুলা যানবাহন চলাচলের জন্য নষ্ট হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্য একসাথে সব রাস্তাঘাটকে আপনি সুন্দর অবস্থায় দেখতে পাবেন না। আপনি এখন সবার ঘুরে দেখেন, অনেক জায়গায় সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, অনেক জায়গায় রাস্তার কাজ চলছে, আবার অনেক জায়গায় রাস্তা অবস্থা খারাপ আছে। এটা আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি, আমি আমার পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ইঞ্জিনিয়ার, পৌরসভার ইঞ্জিনিয়ার, এটা আমরা কাজ করছি একই সাথে স্থানীয় সরকার এবং সড়ক সেতু বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে আমরা কাজ করে যাচ্ছি। শত শত কিলোমিটার আমরা এসবিবি রাস্তা করে দিচ্ছি, এখন মানুষের পায়ে খুব বেশি ধুলা কাদা লাগে না। সবার আওয়ামী লীগের তো তিনজন, আপনি আর বাকি দুইজন স্বতন্ত্র হয়েছে, সেখানে ভোট কেটে যাবে কিনা, দল বিভক্ত হচ্ছে কিনা? দল তো বিভক্ত হয়েছে এবং ভোট তো কাটবে, কারণ যেহেতু দলের লোকরাই তিন ভাগ হয়েছে, কাজে ভোটও তিন ভাগ হবে। সেক্ষেত্রে নৌকার কি জয় হওয়াটা কঠিন হয়ে যাবে না, যেহেতু দল ভাগ হয়ে যাচ্ছে, অন্যান্য প্রার্থীও যেহেতু আছে? অবশ্যই কঠিন, তবে মূল ধারাটি নৌকার সাথে আছে এবং ভোটাররাও মধ্যে আমি দেখেছি নৌকার সমর্থক বেশি। এটা আমাদেরকে আশাবাদী করে যে আমরা বিজয়ী হবো।